বিসমিল্লাহির রহমান রহিম। আজকে আমি আপনাদেরকে এমন একটা মেশিনের নাম বলবো যে মেশিনটা সারা পৃথিবীতে এবং আমাদের বাংলাদেশেও বহুলভাবে ব্যবহৃত হচ্ছে, সেই মেশিনের নাম লেজার মেশিন। লেজার ইউরোলজিতে বহুবিধ ব্যবহার হচ্ছে বিদেশে। আপনারা সবাই বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, প্রোস্টেট বড় হয়ে গেলে জানেন যে এটার অপারেশন করতে হয়, যেটাকে টিওআরপি বলা হয়। সেই টিওআরপি বিদেশে 1991 সাল থেকে লেজার দিয়ে টিওআরপি করা হচ্ছে, এটি প্রোস্টেট ইভাপোরেশন করা হচ্ছে। আর লিথোট্রিপসি অর্থাৎ কিডনি পাথর, ইউরোটারিক পাথর, ব্লাডারের পাথর, এগুলিতে লেজার দিয়ে ডাস্ট করা হচ্ছে বিদেশে 1980 সাল থেকে। কিন্তু আমাদের দেশে 2003-04 বা 05-এর দিকে আমাদের দেশে প্রথম ইউরোলজির লিথোট্রিপসিতে ব্যবহার করা হয়। লিথোট্রিপসি অর্থাৎ কিডনির ভিতরে এবং ইউরেটারে, ব্লাডারে যদি কোনো পাথর থাকে, লেজার দিয়ে ওগুলিকে একদম ডাস্ট করে অথবা ক্ষুদ্র ক্ষুদ্র কোণা করে এগুলি বের করে নিয়ে আসা সম্ভব। এছাড়া প্রস্টেট বিপিএস আমরা সাধারণত ওপেন, আগে ওপেন প্রস্টেটেক্টমি করা হতো, এরপরে মেডিকেল সায়েন্সের আধুনিকতায় আমরা টিওআরপি করি, ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রস্টেট, অর্থাৎ প্রস্রাবের রাস্তার ভিতর দিয়ে মেশিন ঢুকিয়ে আমরা সিপস আকারে প্রস্টেটগুলি কেটে নিয়ে আসি। এইটাই অল্টারনেটিভ হিসেবে এখন লেজার দিয়ে অনেক কম রক্তপাতের মাধ্যমে এই প্রস্টেট ইনউইকুলেশন, ইভাপোরেশন এবং রিসেকশন সম্ভব। এছাড়া ইউরেথ্রাল স্ট্রিকচার থাকলে, অর্থাৎ ইউরেথ্রা যদি চিকন হয়ে যায়, ইউরেথ্রাতে প্রস্রাব করতে যদি বাধাপ্রাপ্ত হয়, তখন লেজার দিয়ে স্ট্রিকচারটা ইনসিশন দিয়ে রাস্তাটা ওপেন করে দেওয়া যায়। ব্লাডারে যেখানে শেষ এবং যেখানে প্রস্টেট শুরু, অনেক সময় এটা হাইপারট্রফি হয়, মাংসপিণ্ড বেড়ে যায়, যে কারণে প্রস্রাব করতে সমস্যা হয়, সেই ব্লাডার নেক ইনসিশনও এই লেজারের মাধ্যমে দেওয়া যায়। আমরা লুপের মাধ্যমেও দিতে পারি, কিন্তু সেখানে ব্লিডিং বেশি হয়, কিন্তু লেজারের মাধ্যমে ব্লিডিং সাধারণত কমই হয়। এরপরে লেজারের ইউজ আছে, যদি ইউরেটারিক স্ট্রিকচার হয় সেখানেও আমরা লেজার দিয়ে ইনসিশন দিতে পারি, যদি পিউজে অবস্ট্রাকশন হয় আমরা সেখানেও পিউজেতেও লেজার দিয়ে ইনসিশন দিয়ে রাস্তাটা মোটা করে দিতে পারি, যাতে ইউরিনের ফ্লোটা বেড়ে যায়। এছাড়া বিভিন্ন ধরনের ইউরিথেলিয়াল ক্যান্সার আছে, যে ক্যান্সারগুলি আমরা এই লেজারের মাধ্যমে ক্যান্সারগুলির চিকিৎসা করতে পারি। লেজার ইউরোলজিতে অনেক ধরনের লেজার ব্যবহার হয়, যেমন হলমিয়াম লেজার, এলবিও লেজার, কেটিপি লেজার, ডায়োড লেজার, এরকম বিভিন্ন রকম লেজার আছে যেগুলি ইউরোলজিতে ব্যবহার হয়। কিন্তু বহুল প্রচলিত লেজার হলমিয়াম লেজার, যেটা আমাদের দেশে ব্যাপকভাবে না হলেও বেশ কিছু সেন্টারে হলমিয়াম লেজার আছে। হলমিয়াম লেজারের সুবিধা হলো এটার ডেপথ অফ পেনিট্রেশন, মানে ভিতরে ক্ষত হওয়ার পরিমাণ খুবই অল্প, এ মাত্র 0.4 মিলিমিটার ডেপথে এর পেনিট্রেশন হয়। এটা হিমোস্টেসিসের জন্য খুবই উপযোগী, যে সমস্ত ব্লাড ভেসেল রক্তপাত ঘটাতে পারে এটা সাথে সাথে সেই ভেসেলগুলিকে কভুলেশন করে দেয়, যে কারণে ব্লিডিং কম হয়। এখন লেজারের সুবিধা এবং অসুবিধা আমি আপনাদেরকে বলবো। লেজার ব্যবহারে সুবিধাটাই বেশি, যেমন একটা রুগী টিআরপি যদি অপারেশন করা হয়,
তার যেমন হসপিটাল স্টে কম হয়, মানে হসপিটালে বেশি দিন থাকতে হয় না, রক্তক্ষরণ কম হয়, আর অসুবিধা হলো যে এখান থেকে আমরা যে টিস্যুটা পাই সেই টিস্যু বায়োপসি আমরা করতে পারি না, আমরা টিস্যুটা যেহেতু ভ্যাপোরাইজ হয়ে যায় অথবা কগুলেট হয়ে যায়, টিস্যুর আর্কিটেকচার ঠিক থাকে না, যে কারণে এটা শুধু বিপিএস, এটা বেনাইন অর ম্যালিগন্যান্ট, অর্থাৎ টিউমারটা খারাপ অথবা ক্যান্সার হয়েছে কিনা আমরা সেটা পরীক্ষা করতে পারি না। এই লেজার আমাদের দেশে সব প্রতিষ্ঠানে কিন্তু নাই, হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠানে আছে। তো আমাদের এই আসগরালী হাসপাতালেও লেজারের চিকিৎসা হয়, লেজারের মাধ্যমে যে অপারেশনগুলি করা দরকার করা সম্ভব, অতএব আপনারা এখানে এসে সেই চিকিৎসা নিতে পারেন। ধন্যবাদ। আশার ভাষা নিয়ে আসগরালী হাসপাতাল।